আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট সংবাদ। পূর্বাঞ্চলে প্রবল লড়াই, বাখমুতে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনারা, দিশেহারা হয়ে পড়েছে রুশ যোদ্ধারা, কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুতিনের। এরপর জানিয়ে দেব কতটা পক্ত হচ্ছে ইরান সৌদির নতুন সখ্য। পশ্চিমাদের নাস্তানাবুদ করতেই ঐক্যজোট বেঁধেছে ইরান রাশিয়া ও সৌদি। কতটা সফল হতে পারবে এই ইরান রাশিয়া সৌদি, এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তার ঘোষণা কানাডার। এরপর জানিয়ে দেব ইতিহাসের সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া করতে যাচ্ছে ন্যাটো। অবশেষে চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল বাড়াবাড়ি করলে যুদ্ধ অনিবার্য বলছে লেবানন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন ইসরায়েল একটি কট্টরপন্থী রাষ্ট্র, আর এই রাষ্ট্র একসময় ধ্বংস হবেই, এবং সেটি কিভাবে ধ্বংস হবে আপনারা জানেন। গত 100 বছর ধরে ফিলিস্তিনের ভাইরা অভিশপ্ত ইহুদিদের হাতে মার খেয়ে যাচ্ছে, বিশেষ করে 1967 সালের পর থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত, অপমানিত, উচ্ছেদ, হত্যা, দেশান্তর হয়ে যাচ্ছে। এখানে প্রশ্ন হলো, মুসলমানরা আর কতদিন অভিশপ্ত ইহুদিদের হাতে মার খাবে, আর কতদিনই ফিলিস্তিনিদের ভাইদের রক্ত দিতে হবে, কবে আসবে মুসলমানদের সুদিন? উত্তর হলো, ইনশাল্লাহ খুব শীঘ্রই মুসলমানদের সুদিন ফিরে আসছে। খুব শীঘ্রই ইহুদিদের অত্যাচার, লাঞ্ছনা, উচ্ছেদ, হত্যা, গণহত্যা, ধর্ষণ ও দেশান্তর থেকে মুক্তি পাবে। মুসলমানরা খুব শীঘ্রই জেরুজালেমকে খেলাফতের রাজধানী করবে। মুসলমানদের জন্য সবচেয়ে জঘন্য দুশ্মন হল ইহুদি ও মুশরিকরা, মূর্তি পূজারীরা। বর্তমান সময়ে যারা ইসোলোটোজি বা আখিরুজ্জামান নিয়ে পড়াশোনা করেন, তাদের কারো কারো ধারণা পৃথিবীর ভবিষ্যৎ সুপার পাওয়ার রাষ্ট্র হবে ইসরায়েল, এবং ইহুদিরা খুব শীঘ্রই তাদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে সক্ষম হবে, এবং একই সাথে তারা পুরো পৃথিবীর নেতৃত্ব দেবে। সাধারণত গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল বলতে সম্পূর্ণ ফিলিস্তিন, পশ্চিম দিকে মিশরের সিনাই উপত্যকা ও আলেকজান্দ্রিয়া, পূর্ব দিকে ইরাকের ফোরাত নদীর উপকূল, রামাদি, ফাল্লুজা, নাসিরিয়া, কুফা ও কুয়েত পর্যন্ত, উত্তর দিকে সমগ্র সিরিয়া ও তুরস্কের আন্তঃক্রিয়া প্রদেশ পর্যন্ত, দক্ষিণ দিকে জর্ডান ও সৌদি আরবের উত্তরাংশকে বোঝানো হয়ে থাকে। বিশেষ করে শায়েখ ইমরান, নজর হুসাইন ও তার অনুসারীরা এই ধারণাটি ফলাও করে প্রচার করার পর এটি আরো জোরালো হয়। যদিও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের ধারণার উল্টো বলেছেন, এটি কখনো সম্ভব নয় যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তারা আবারও, অর্থাৎ ধ্বংস পূর্ব অবস্থায় ফিরে আসবে। এই আয়াত থেকে প্রমাণিত হয় ইহুদিরা কখনো গ্রেটার ইসরায়েল বা ইহুদিদের কল্পিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না। ভবিষ্যতে ইসরায়েল কোনোভাবেই সুপার পাওয়ার হবে না, এটা একেবারেই নিশ্চিত করে বলা যায়। দর্শক, এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর ঝটপট এই পুরো বিষয়টি এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি পুরো বিশ্ব মুসলিমকে জানাতে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পূর্বাঞ্চলে প্রবল লড়াই, বাখমুতে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনারা, কি করবে এবার রাশিয়ার সেনারা, চিন্তায় বিভোর পুতিন। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অঘোষিত পাল্টা আক্রমণে বাখমুতের কাছের কয়েকটি ফ্রন্ট লাইনে বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভেতি। শনিবার তিনি দাবি করেছেন 24 ঘন্টায় পূর্বের এই শহরটির কাছে 1400 মিটার পর্যন্ত অগ্রসর হয়েছে আমাদের সেনারা। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর সবচেয়ে রক্তক্ষয়ী এবং দীর্ঘতম যুদ্ধের পর গত মাসে পুরোপুরি দখল হয়ে যায় বাখমুত। কৌশলগত শহরটি পুনরুদ্ধারে গত কয়েকদিন হল অভিযানে নেমেছে ইউক্রেনীয় যোদ্ধারা। এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের পূর্বাঞ্চল কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি শনিবার বলেন, শত্রুদের ওপর হামলা চালাতে আমরা পাল্টা আক্রমণ শুরু করেছি, বিভিন্ন ফ্রন্টের 1400 মিটার পর্যন্ত অগ্রসর হয়েছি। এই কর্মকর্তা আরো দাবি করেছেন, রুশ বাহিনী নিজেরাই আমাদের ওপর পাল্টা আক্রমণের চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাতে তারা সফল হয়নি। সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, হামলায় অনেকে রুশ সেনা নিহত ও আহত হয়েছে, ওই এলাকায় ব্যাপক সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছি আমরা, কিন্তু পূর্বের রণাঙ্গনের
সবশেষ কেমন পরিস্থিতি এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দুই দেশের বাহিনীর মধ্যে শুক্রবার প্রচণ্ড লড়াইয়ের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, সূত্র আল জাজিরা রয়টার্স। কতটা পক্ত হচ্ছে ইরান সৌদির নতুন সখ্য? এই ইরান সৌদি জোট বেঁধে এবার পশ্চিমাদের কি ধূলিসাৎ করতে পারবে? যে দুই দেশের রেষারেষি গত চার দশক মধ্যপ্রাচ্যকে বিপর্যস্ত করেছে, সেই ইরান আর সৌদি আরব যেভাবে দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে তা নিঃসন্দেহে অবাক হওয়ার মতো। 2016 সালে এক শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব, যা ইরানের অভ্যন্তরে ক্ষোভের জন্ম দেয়। বিক্ষুব্ধ লোকজন তেহরানে অবস্থিত রিয়াদের দূতাবাসে হামলা ও আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি। সাত বছর পর মঙ্গলবার রিয়াদে খুলেছে ইরানের দূতাবাস। ধারণা করা হচ্ছে খুব দ্রুত তেহরানেও খুলবে সৌদি দূতাবাস। এ দুই দেশের মধ্যে শুরু হয়ে গেছে বাণিজ্যিক কার্যক্রম, যাত্রীবাহী বিমান চলাচলও শুরু হচ্ছে। তবে সৌদি আরব আর ইরানের মধ্যে সখ্য কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সন্দেহের মূলে রয়েছে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের দীর্ঘ ইতিহাস, যা পুরো মধ্যপ্রাচ্যকে কমবেশি বিপর্যস্ত করেছে। মূলত মধ্যপ্রাচ্য নেতৃত্ব নিয়ে শিয়া ইরান এবং সুন্নি সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে দশকের পর দশক ধরে। সৌদিদের বরাবরই ইরান ভীতি রয়েছে। বলা হয় ইয়েমেনে ইরান সমর্থিত শিয়া হুতি মিলিশিয়াদের বিদ্রোহ দমনে সরাসরি যুদ্ধে জড়ায় সৌদি আরব। লেবাননে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া হিজবুল্লাহর প্রভাব খর্ব করতে সেদেশের সুন্নি গোষ্ঠীগুলোকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে শুরু করে সৌদিরা। সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ সরকারের সমর্থনে ইরান অস্ত্র আর যোদ্ধা পাঠাতে শুরু করলে সৌদিরাও আসাদ বিরোধীদের সাহায্য করতে শুরু করে। এতেই মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির দেশের মধ্যে রেষারেষি কতটা গভীর তা স্পষ্ট হয়। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা আগেও একাধিকবার হয়েছে, কিন্তু টেকেনি, কারণ বৈরিতার সন্দেহ এতই গভীর যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে তা সহজেই দূর হবে না। বলা হচ্ছে সৌদি তেলের ওপর আমেরিকার নির্ভরতা কমার সঙ্গে সঙ্গে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে গেল কয়েক বছর ধরেই ক্রমাগত দূরত্ব বাড়ছে। সৌদিদের তীব্র আপত্তি উপেক্ষা করে 2015 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেন বারাক ওবামা। 2019 সালে সৌদি আরবের সবচেয়ে বড় তেলের স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার পেছনে ইরানের হাত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কিছুই করেনি, এমনকি খাশোগি হত্যাকাণ্ড নিয়েও শুরু হয় টানাপোড়েন। তাই অনেক বিশ্লেষকের ধারণা, এক ধরনের নিরাপত্তাহীনতা থেকে কিছুটা বাধ্য হয়েই চিরশত্রু ইরানের সঙ্গে বোঝাপড়া করছে সৌদি আরব। ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তার ঘোষণা কানাডার। শনিবার ইউক্রেনে অঘোষিত সফরে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সফরে তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে কিয়েভকে আরও $50 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার রাজধানী কিয়েভে আকস্মিক সফরে যান কানাডার প্রধানমন্ত্রী। তাকে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, আমি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার প্রতিনিধি দলকে ইউক্রেনে স্বাগত জানিয়েছি। ট্রুডো বলেন, যতদিন প্রয়োজন আমরা আপনার পাশে আছি। ইউক্রেনকে আরো $50 কোটি সামরিক সহায়তা দেব। রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভকে প্রচুর আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে সহায়তা করেছে কানাডার সরকার। ইতিহাসের সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া করতে যাচ্ছে ন্যাটো। পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইতিহাসের সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া করতে যাচ্ছে। ইউরোপের এই মহড়া অনুষ্ঠিত হবে। সিএনএন এর খবরে বলা হয়েছে, রাশিয়াকে শক্তি দেখাতেই এই মহড়া করতে যাচ্ছে ন্যাটো। মহড়ার জন্য জার্মানিতে 10,000 বিমান সেনা সমবেত হচ্ছে। জোটের কোনো সদস্য আক্রান্ত হলে ন্যাটোর জবাব কেমন হবে মহড়ায় তা দেখানো হবে। এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস বলেছেন, খুব শিগগিরই তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন। জার্মান চ্যান্সেলর বলেন, শুধু যুদ্ধ শুরুর পর নয়, যুদ্ধ শুরুর আগেও আমি পুতিনের সঙ্গে সর্বদা কথা বলেছি। বেশ কিছুদিন হলো তার সঙ্গে আলাপ হয়নি, খুব শিগগিরই আমি তার সঙ্গে কথা বলবো বলে মনস্থ করেছি। পুতিনের সঙ্গে তার আলাপের একটা শর্ত থাকে এবং থাকবে উল্লেখ করে তিনি বলেন, সেটা হলো রাশিয়া ইউক্রেনের ভেতর শান্তি আলোচনা হতে হবে উন্মুক্ত, আর রাশিয়াকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে।
অবশেষে চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিং সফরে যাওয়ার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের, কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ইস্যুতে তার সফর বাতিল হয়। অবশেষে তিনি চীন সফরে যাচ্ছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত 5 বছরের মধ্যে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিংকেন প্রথমবার চীন সফরে যাচ্ছেন। এই সফরে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি স্থগিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তিনি। আগামী 18 জুন সফরে যাওয়ার কথা রয়েছে তার। প্রতিবেদন অনুসারে গত বৃহস্পতিবার কিউবার সঙ্গে চীনের গোপন চুক্তির খবর বের হয়েছে। ওই চুক্তির পর আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের পরিকল্পনার খবর সামনে এলো। বাইডেন প্রশাসনের ধারণায় কিউবায় প্রযুক্তি স্থাপন করে ওয়াশিংটনের বিরুদ্ধে গুপ্তচর ভিত্তির পরিকল্পনা করেছে বেইজিং। যদিও শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র গুজব ছড়াচ্ছে। ব্লিংকেনের সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দুই দেশ। চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী, যৌথভাবে দেশ দুটি সমঝোতায় পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেছেন দূতাবাসের কর্মকর্তারা। ইসরায়েল বাড়াবাড়ি করলে যুদ্ধ অনিবার্য বলছে লেবানন। ইসরায়েল লেবাননের ওপর যেভাবে হুমকি দিচ্ছে তাতে তারা যদি বাড়াবাড়ি করে তাহলে যুদ্ধ অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েল সরকার প্রতিবেশী সব দেশকে হুমকি দিচ্ছে, এর মাধ্যমে নিজের বর্ণবাদী চেহারা আরও স্পষ্ট করেছে। ইসরায়েল প্রতিনিয়ত হুমকি দিলেও এখন পর্যন্ত বাস্তবে কোনো দুঃসাহস দেখায়নি। যদি তাদের হুমকি কখনো বাস্তব রূপ পায় তাহলে যুদ্ধ অনিবার্য, কারণ লেবানন আগ্রাসনের জবাব দেবে। তিনি বলেন, লেবানন নিজের ভূখণ্ড রক্ষা করবে এবং তেল গ্যাস অধিকারের বিষয়ে কোনো ছাড় দেবে না। বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির নিন্দা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কেবল একজন প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গত 6 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে দূতাবাস স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।